আসসালামু আলাইকুম ডিয়ার গাইস, কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন। যারা চাকরি পরীক্ষা নিয়ে চিন্তিত অনেকেই, তাদের জন্য আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আমি। তো স্বাস্থ্য সহকারী বা পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান আজকে হচ্ছে ২০১১ সালে যে পরীক্ষাটি ছিল তার প্রশ্ন সমাধান নিয়ে আজকে তৈরি হতেছে, আজকে আপনাদেরকে দেখাবো। সেখানে ১০০টি প্রশ্ন ছিল, তার ভিতরে ৫০টি নিয়ে আজকে স্লাইড হবে। এটি এক ঘন্টার যে পরীক্ষাটি ছিল, তো সেক্ষেত্রে যারা পরীক্ষার প্রস্তুতি নিয়ে চিন্তিত ছিলেন তাদের জন্য আজকে প্রথমভাবে হতে চলেছে। তো ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিও দেখলে আশা করা যায় আপনি কমন প্রশ্ন পাবেন। আর যারা নিয়মিত ভিডিওগুলো দেখেন অবশ্যই তাদেরকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আজকের প্রথম প্রশ্ন থাকতে চলেছে আপনাদের জন্য, শিশু জন্মের পর আম্বিক্যাল কর্ড বাড়তে হয়, এখানে তিনটা অপশন থাকবে। যদিও এখন পরীক্ষা হয়তো চারটা করে অপশন পাবেন, সেক্ষেত্রে সঠিক উত্তরটাই মনে রাখতে হবে। এখানে আছে ১ থেকে ৩ মিনিট পর সঠিক উত্তর, কিন্তু এখানে যেহেতু অপশন দিয়ে দিছে ১ ও ২, এখানে ২টা আছে সঠিক উত্তর, তাতে করে আপনি যে কোনো একটা এরপরে শিশু জন্মের পর এখানে ১ থেকে ২। এরপর ২ নম্বর প্রশ্ন, কোনটি এনটিনেটাল কেয়ারের রুটিন টেস্ট? এখানে সঠিক উত্তর হবে ক নম্বর, ইউরিন আর অবলিকি সঠিক উত্তর হবে। ইউরিন আর অবলিকি, যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখুন এবং লাইক, ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে রাখুন আর শেয়ার করে বন্ধুদের জানাতে ভুলবেন না যারা চাকরি পরীক্ষা নিয়ে চিন্তিত আছেন। বাংলা সাহিত্যে মধ্যযুগের আদি নিদর্শন কোনটি? এখানে শ্রীকৃষ্ণ কীর্তন সঠিক উত্তর হবে, শ্রীকৃষ্ণ কীর্তন। ৪ নম্বর, অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের রচয়িতা কে? এখানে সঠিক উত্তর হবে শেখ মুজিবুর রহমান, এখানে সঠিক উত্তর হবে শেখ মুজিবুর রহমান, এখানে সঠিক উত্তর এইটি কিন্তু কমন প্রশ্ন, এখানে সঠিক উত্তর শেখ মুজিবুর রহমান। এটি কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষায়, চাকরি পরীক্ষায় আসতেছে। নিচে ত্রিভুজের বাহুদৈর্ঘ্য দেওয়া আছে, এখানে কোনটি সমকোণী ত্রিভুজ হবে? এই যে বাহুদৈর্ঘ্যগুলো দেওয়া আছে, এই আকারে যদি একটি ত্রিভুজ আঁকা হয় তাহলে ৬ নম্বরটি সঠিক হবে, ৩৪৫, এটি হবে সঠিক উত্তর। কমপ্লিট দ্য সেন্টেন্স, দ্য ট্রেন হ্যাড স্টার্টেড বিফোর, এখানে সঠিক উত্তর হবে ৬ নম্বর, উইরিজ দ্য স্টেশন, এটা হবে সঠিক উত্তর। যারা ইউটিউব থেকে দেখতেছেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না। বাচ্চাকে শুধুমাত্র বুকের দুধ খাওয়াতে হবে, ৬ মাস শুধুমাত্র বুকের দুধ, এরপরে ৬ মাস পর যে আপনি অন্যান্য খাবার অ্যাড করতে পারেন বা অন্য খাবার। এক্ষেত্রে আপনি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। বিলিরুবিন কোথায় তৈরি হয়? বিলিরুবিন লিভারে তৈরি হয়, এখানে সঠিক উত্তর হবে লিভারে। হোয়াট ইজ দ্য মিনিং অফ এ বেড অফ রোজ? এখানে সঠিক উত্তর হবে এ লাইফ অনলি অফ জয় অ্যান্ড হ্যাপিনেস। লেডি উইথ দি ল্যাম্প কার উপাধি? এটি ছিল ফ্লোরেন্স নাইটিংগেল এর উপাধি। এরপরে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ আইন হলো, এখানে সঠিক উত্তর হবে ৯ নম্বর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। এরপরে ১২ নম্বর, কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে ৫ বিয়োগ করলে বিয়োগফল ৬ এবং ১০ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? তার মানে ৫ বিয়োগ করলে এখানে সঠিক উত্তর হবে ৬৫। গ নম্বর সঠিক উত্তর হবে ৬৫। সোনিয়ার লাস্ট মান্থ অফ পিরিয়ড ২-১-২০১৭ হলে ওর ইডিডি হবে, অর্থাৎ এন্ড অফ ডেলিভারি ডেট কত হবে সেটা বের করতে হবে এখানে নির্ণয় করে। তো আমরা যদি এই এমন প্রশ্নের সম্মুখীন হই সবসময় ৯ মাস ৭ দিন যোগ করে নেব এর সাথে, যেহেতু আমাদের জানা আছে জানুয়ারি মাসে ৩১ দিনে। ঠিক এভাবে আমরা এখানে যোগ করে নিলে আমরা পেয়ে যাব, এখানে সঠিক উত্তর হবে হচ্ছে ৯ মাস ৭ দিন যেহেতু যোগ করব, তাহলে ১৭ সালে যদি হয় তাহলে ৯-১০ ২০১৭, এটা হবে সঠিক উত্তর ৯ নম্বর।
ফিউটাল লাই সবচেয়ে বেশি হয় কোনটি? ফিউটাল লাই সবচেয়ে বেশি হয় কোনটি? এখানে সঠিক উত্তর হবে লংজিটিউডিনাল লাই। জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে 1945 সাল। অ্যাপগার স্কোরে বাচ্চা কোন কন্ডিশন ধরা হয় না? এখানে সঠিক উত্তর হবে বডি ওয়েট। এখানে সঠিক উত্তর হবে বডি ওয়েট। হি ড্যাশ হোম স্টাডে, এখানে সঠিক উত্তর হবে কাম, খ নম্বর। 18 মাতৃদুগ্ধকালীন মাস্টিটিশন এ কমপ্লিকেশন, কমপ্লিকেশন সঠিক উত্তর হবে ব্রেস্ট অ্যাবসকেস, ব্রেস্ট অ্যাবসকেস। বেগম পত্রিকার সম্পাদক কে? এখানে সঠিক উত্তর হবে নূরজাহান বেগম, বেগম। দি বার্ড সিং সুইটলি হিয়ার দ্য আন্ডারলাইন, আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ, এখানে আন্ডারলাইন ওয়ার্ডটা কী? এখানে সঠিক উত্তর হবে এ ভার্ব, এটা হচ্ছে একটা ভার্ব। এশিয়ার নোবেল নামে খ্যাত, এখানে নোবেল নামে খ্যাত হচ্ছে ম্যাক্সেসে, ম্যাক্সেসে, এটা হচ্ছে এশিয়ার নোবেল নামে খ্যাত। কারাগারে রোজনামসা কার রচনা? এটা হচ্ছে শেখ মুজিবুর রহমানের রচনা। ফিমেল ইউরেথ্রা এর লেংথ? এখানে সঠিক উত্তর হবে 4 সেন্টিমিটার। এখানে সঠিক উত্তর হবে 4 সেন্টিমিটার। এরপরে ধূমকেতু পত্রিকার সম্পাদক কে ছিলেন? ধূমকেতু পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম। 25 নম্বর সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট জীবাণুমুক্ত করার সবচেয়ে ভালো পদ্ধতি কোনটি? এখানে সঠিক উত্তর হবে অটোক্লাভ, এখানে সঠিক উত্তর হবে অটোক্লাভ। এরপর 26 নম্বর অ্যাবর্শন বলা হয় কত সপ্তাহের আগে? এখানে 28 সপ্তাহের আগে। নিরাপদ মাতৃত্ব দিবস কবে? এখানে যে তিনটা অপশন আছে এইটার সঠিক উত্তর হবে 28 মে। নিরাপদ মাতৃত্ব দিবস কবে? সঠিক উত্তর হবে 28 মে। কোনটি ইউটার্সের কন্ট্রাকশন করে, ইউটার্সের কন্ট্রাকশন করে? এখানে সঠিক উত্তর হবে ইঞ্জেকশন MGSO4, MGSO4 ইঞ্জেকশন, MGSO4। 29 নম্বর আসবে এখন, ভেন্টাস ডেলিভারি কখন করতে হয়? এখানে সঠিক উত্তর হবে সেকেন্ড স্টেজ অফ ল্যাবরে, সেকেন্ড স্টেজ অফ ল্যাবরে। হোয়াইস ওয়ান ইজ দ্য রিফ্লেক্সিভ প্রোনাউন? এখানে সঠিক উত্তর হবে হিমসেলফ, সঠিক উত্তর হবে হিমসেলফ। 0.02 × 0.01 × 0.05 সমান কত? এখানে সঠিক উত্তর হবে, আমাদের প্রথমত দেখতে হবে এখানে আছে 6টি শূন্য, তাহলে নিচে দেখেন 0.00, এখানে দশমিক ধরে একটা শূন্য আপনি ধরতে পারেন, তাহলে কিন্তু এটা খ নম্বর সঠিক উত্তর আসে, অনায়াসে আপনি বের করতে পারবেন এভাবে। সর্বরি শব্দের বিপরীত শব্দ কোনটি? এখানে সঠিক উত্তর সর্বরি শব্দের বিপরীত শব্দ সুন্দর, সর্বরি শব্দের বিপরীত শব্দ সুন্দর। এরপরে জন্মের সময় বাচ্চার মাথা অনেক বড় হলে তাকে কি বলা হয়? এখানে সঠিক উত্তর হবে ম্যাক্রোসিফিলাস। x/6+2 = x/2 হলে এক্স এর মান নিচের কোনটি? এখানে এক্স এর মান হবে 6। কোন পদার্থ তরল অবস্থার চেয়ে কঠিন অবস্থায় ঘনত্ব কম? কোন পদার্থ তরল অবস্থার চেয়ে কঠিন অবস্থায় ঘনত্ব কম? সঠিক উত্তর হবে পানি, ক নম্বর। এখানে সঠিক উত্তর হবে পানি, ক নম্বর হবে সঠিক উত্তর। ইডিডি এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি গোনা হয় এলএমপি, এই যে ঠিক একই প্রশ্ন দেখেন, 9 থেকে 7 মাস, সরি এলএমপি থেকে 9 মাস + 7 দিন, 9 মাস + 7 দিন। লোডিং ডাজ অফ MgSO4, এখানে সঠিক উত্তর হবে 8 গ্রাম MgSO4, এখানে সঠিক উত্তর হবে MgSO4। গর্ভবতী মায়ের পা ফুলে গেলে কীভাবে শোয়ার নির্দেশ উপদেশ দিতে হয়? এখানে সঠিক উত্তর হবে ম্যাক্সিমাম বাম কাত হয়ে, তো সেক্ষেত্রে এটাও সঠিক উত্তর বাম কাতে, বাম কাতেও শোয়ার নির্দেশ দিতে হবে।
বাংলা ভাষায় বর্ণ কয়টি? এখানে সঠিক উত্তর হবে 50টি, স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ মিলে। এখানে সঠিক উত্তর হবে 50টি। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি? এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে হবে আর্তনাদ, সঠিক উত্তর হবে আর্তনাদ, মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। কোনটি অবস্ট্রাকটিভ ইমার্জেন্সি? এখানে সঠিক উত্তর হবে হাইপারমিসিস, এটা সঠিক উত্তর। এরপরে আছে হাইপারমিসিস। 42 নম্বর, যারা চাকরি পরীক্ষার প্রস্তুতি নিয়ে চিন্তিত অবশ্যই তাদেরকে কাছে শেয়ার করতে ভুলবেন না। 42 নম্বর, রক্ত সংগ্রহ করা হয় সাধারণত কোন শিরা থেকে? এখানে হচ্ছে মিডিয়ান কিউবিটাল। হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড অ্যাবিলিটি? এখানে অ্যাবিলিটি হচ্ছে ইনাবেল। বাংলাদেশের সংবিধান এজাবত কতবার সংশোধন করা হয়েছে? 17 বার। এ প্লাস 3+1/a সমান 0 হলে এ কিউ প্লাস 1/a³ সমান কত? এখানে সঠিক উত্তর -18। সাম ডেজ সিন্স মাই ফাদার ডিড, এখানে সঠিক উত্তর হবে হ্যাভ পাস্ট। কোনটি আর্লি প্রেগনেন্সিয়ার সিমটম নয়? আর্লি প্রেগনেন্সির সিমটম নয় হচ্ছে নাউসি। এরপরে লাইজেশন অপারেশন কোথায় করা হয়? এটার সঠিক উত্তর হবে ফ্যালোপিয়ান টিউবে। পোলিও রোগের টিকার নাম? এখানে সঠিক উত্তর হবে ওপিভি। পোলিও রোগের টিকার নাম ওপিভি। সর্বশেষ প্রশ্ন, নিচে কোনটি নিউবর্ন বেবির আম্বিলিক্যাল স্ট্রাম্বে অ্যাপ্লাই করা হয়? এখানে সঠিক উত্তর হবে প্রোভিডন ইডনি, এখানে সঠিক উত্তর ক নম্বর। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আর যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পেজটিতে নতুন অবশ্যই ফলো দিয়ে রাখুন, কারণ এমনই ভিডিও আপনারা আবারও পাবেন ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, সেই দোয়া কামনায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ।